ভালো করে শোনো, চোরটা কুচ্ছিকে নিয়ে বাবা জীবন কোথাও যায়নি। চোরটা কুচ্ছিকে বাগানে সরস্বতীর খাতা তুলতে পাঠিয়েছিল ছোট। জানো না দিদি, এই মানুষটাকে এত কই পেয়ার দেওয়ার কি আছে? আপনাকে বলেছিলাম আমার কাছে না আসতে। বিধবা মানুষের আগে গেলেও কাজ, পিছলেও কাজ। আমার ভুলে আপনার গায়ে আমি কোনো কলঙ্ক লাগতে দেবো না চন্দ্রা। তার জন্য যদি আমাকে সত্যিটা গোপন করতে হয় আমি করব না। মা, পিসে মাসে যখন কথা তুলেইছেন তখন আজ সবটা সবার কাছে পরিষ্কার হয়ে যাক। ছোট পিসি তো বাগানে কাঁথা তুলতে গেছিল, তাহলে তুমি কি করতে গেছিলে বাগানে মেজ দাদা? সবাইকে বলে দাও। উনি একা মেয়ে মানুষ, রাতের অন্ধকারে বাগানে যাচ্ছেন, তাই আমি এই আলো দেখাতে গেছিলাম। আবার একটা বলবে দিয়েছে শুনি। শুনতেই তো দিচ্ছি, তোমার সৌদ্য সবার কাছেই নাতি যায় টাকায়। তোর শিখছি হয়নি, শুনলেন তো পিসি মশাই? আমার মেজ দাদা সরল, তার সরল মনে করা একটা কাজকে আপনি নোংরামির দিকে ঠেলে দিয়েছেন। আর ছোট পিসি বিধবা বলে সে আপনাদের সবার সহজ লক্ষ্য। আপনারা ভাবেন যে তার গায়ে চাইলেই কালি ছেটানো যায়, তবে আমি এই বাড়িতে থাকতে সেটা কোনো দিনও হতে দেব না। কৈফিয়ত দেওয়ার দরকার নেই। এই ছেলেকে আপনারা জিজ্ঞেস করুন, ও শামুকে বিয়ে করতে চায় কিনা, তাহলেই তো দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বলো নরেন্দ্র, তুমি কি চাও? হ্যাঁ মেজ দাদা, আজ সবার সামনে তুমি যা বলবে সেটাই শিরোধার্য হবে। তুমি বলো, তুমি সাবু ঠাকুরজিকে বিয়ে করতে চাও না চাও না? থেকো না মেজ দাদা, উত্তর দাও। মেজ দাদা, আজ তোমার একটা উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। পিসে মশাই ছোট পিসির নামে বদনাম রটাচ্ছে, কিন্তু তোমার উপর ভিত্তি করে আমরা সত্যি আর মিথ্যেটাকে যাচাই করে নিতে পারবো। তাই চুপ করে থেকো না, উত্তর দাও। অভিযোগ কোকা, চুপ করে আছিস কেনে রে? কিছু বলছিস না কেনে? তুই দেখতে পাচ্ছিস না উনি তোর নামে দোষারোপ করে যাচ্ছেন, তোকে দোষী প্রমাণ করার চেষ্টা করছেন, উত্তর দে বাবা। মেজ দাদা, তুমি বলো, সাবু ঠাকুরজিকে তুমি বিয়ে করতে চাও কি চাও না? কেন আমাদের খুশি কেড়ে নিতে চান আপনি? আপনি যদি সাবুকে বিয়ে করতে নাই চান তাহলে কি চান আপনি? আমি আপনাকে বিয়ে করতে চাই চন্দ্রা। নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছে, বুঝতে পারছো না কি ছোট বৌদি? খুব তো আমার গায়ে হাত তুললে, এখন দেখো তোমার হবু জামাই মুখে কুলু পেটে আছে। তোমাদের তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, আশীর্বাদের আগে এই সত্যিটা সামনে নিয়ে এলাম, তা না হলে কি হতো বলো তো? পিসে মশাই যা খুশি তাই বলুক মেজ দাদা, যতক্ষণ না আমি তোমার মুখ থেকে কিছু শুনছি ততক্ষণ আমি কারোর একটা কথাও বিশ্বাস করব না। আপনি যদি সাবিত্রীকে বিয়ে করতে অস্বীকার করেন তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব। এবারে আপনি ভেবে দেখুন আপনি কি চান। আমি সাবিত্রীকে বিয়ে করতে চাই। এই ছেলে মিথ্যে কথা বলছে। তোমার এই এক নাটক অনেক দিন ধরে দেখছি বাড়িতে আমরা। জামাই তুমি তো নিজে কানেই শুনলেও কি বললো, তারপরও মিছে অপবাদ দিচ্ছ? হ্যাঁ আমার কথা এখন ভুল মনে হচ্ছে কিন্তু জামাই, আর একটা
বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমার উপর যদি এখনো আপনাদের আস্থা থাকে তবে আপনারা আশীর্বাদের আয়োজন করুন। মুখ পুরে সুধার কথা শুনে ওকে বাড়িতে ডাকতে বলে আমি ভুল করেছি ফনি, ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। না 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 দাদা, অমন করোনে পিজি অমন দি বলো নে, ও আর কিছুটি করবে না, আমি দি কথা দিচ্ছি ও আর কিছুটি করবে নে। সে তো তুমি প্রতিবারই একই কথা বলো গো ফুলটাকুজি। না 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 না, এইবারে মতো ওকে ক্ষমা করে দাও, আমি কথা কইছি যে ও এবাড়ির বিরুদ্ধে আর কোনো কথা কইবে না। এই রাখো তো তোমার কথা, দেখি সঙ্গে গেলেও ধান মানে, ও বদলাবার নয়। এ তো প্রথমবার নয়, এর আগে আমি ওকে অনেক সুযোগ দিয়েছি কিন্তু তার মূল্য দেয়নি। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এই বাড়িতে আমি ওকে থাকতে দেব না। দাদা দোয়াই তোমার অমনটি করো নি, ওর কোথাও থাকার জায়গা নেই দাদা, ওর সাথে অমনটি করো নি। এই কথাটা ওর মাথায় থাকা উচিত ছিল, এই বাড়ি ছাড়া যার অন্য কোথাও থাকার জায়গা নেই সেই বাড়ির ক্ষতি করতে চাইছে। আমার কথা কানে একবার শোনো, আমি এবারে কথা দিচ্ছি আমি ওকে বোঝাবো, ও আর এবারের বিরুদ্ধে কোনো কথা কইবে নে, ও আর কোনো অন্যায় করবে নে, ওকে এ বাড়িতে থাকতে দাও দাদা, ওকে বাইরে বের করে দিও নে। আমি বলবো এই দাদার কাছে ক্ষমা চাও, ও তোমাদের সবার কাছে অফিসে ও অন্যায় স্বীকার করে নেবে করে নেবে। সবই সেদিনকার তুলে রাখা অস্ত্রটা আজ ছাড়ার সময় হয়ে গেছে। তাতে বিশেষ না বমেনে, বাবা হলো কুকুরের নেজ, তাকে যতই সোজা করুন বেকায় থাকবে। বোমা, নিজের শৌরের নামে কিসব কথা কইছো তুমি? সত্যিটাই তো বলছি মা, এই যে আপনি বাবার হয়ে এত কমা চাইছেন তাতে কি না ববে? বাবা যা শুধরবেন নে, নইলে কাল রাতে মুখে এসে দাদার ব্যাটে পেরেক মেরে যায়। মামানি, কাল রাতে বাবা সবার অনককে বাড়িতে এসে দাদাদের খেলার ব্যাটে পেরে কুতে গেছিলেন। আজ মাঠে আমাদের ব্যাট ভেঙে যাওয়ার আপনার বড় বাবুর সাথে কথা বলে দেখেই আমার সন্দেহ হয়েছিল। ছি পিসে মশাই, এত বড় বিশ্বাসঘাতক আপনি! আপনি সব সময় মুকুজ্জে বাড়ির ক্ষতি চেয়েই এসেছেন। আজ আমি বাবাকে অনুরোধ করেছি সাবু ঠাকুরজির বিয়ের জন্য আপনাকে এই বাড়িতে যাতে উনি ফিরিয়ে আনেন, আর এখন আমি বলছি আপনার মতো বিশ্বাসঘাতকের এই মুকুজ্জে বাড়িতে থাকার কোনো অধিকার নেই, না বাড়িতে না বাইরে। এবার তোমার জায়গা হবে শ্রীঘরে পিসে মশাই। চন্দ্রকান্ত চট্টোপাধ্যায়, মুকুজ্জে পরিবারের সাথে টাকা পয়সা তছরুপ, কমলা মুকুজ্জেকে হত্যার চেষ্টা, মানহানি, বিনা অনুমতিতে মুকুজ্জে বাড়িতে অনুপ্রবেশ এবং ব্যক্তিগত সম্পত্তি নষ্টের অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। না! এই, নিয়ে চলো ওকে। আপনার মতো বিশ্বাসঘাতকের জন্য এইটাই যোগ্য শাস্তি। ভুল করছো কমলা, মস্ত বড় ভুল করছো, এর হিসেব চন্দ্রকান্ত কড়ায় গণ্ডায় নেবে, সেদিন তুমি সবচাইতে বেশি বসতে আমরা সত্যি খুব লজ্জিত, আমাদের জন্য আপনাদের ছেলেকে অত কথা শুনতে হলো। হ্যাঁ বিয়ান, আমরা সকলে জানি বাবা জীবন কেমন ছেলে, জামাইয়ের ওইসব কথাই না আপনি আপনারা অপরাধ নেবেন না? না দিদি, আমি আমি কিছু মনে করি না, আমি বিশ্বাস করি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ঠিক
কাল বাদ পরশু আশীর্বাদ হবে, শুরু হোক তোড়জোড়। তবে সব বিপদ কেটে এবার ফুটে উঠেছে আলো। সব ভালো তারই হয় শেষটা যার ভালো। চলো 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 পাল্টাই।